বলো খাট করো যত করো চালাকি উপরে উঠাও নিচে নামাও যত তুমি দাও ফাঁকি মিথ্যা বলো খাট করো যত করো চালাকি উপরে উঠাও নিচে নামাও যত তুমি দাও ফাঁকি কাজ হবে না কাজ হবে না কাজ হবে না প্রেম করো আর ভালোবাসো ডাকো শোনা যান সাবধান 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 মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান না তুমি তো করলে অনেক কিছুই করতে পারো এরা মুই কমু না তোমার করতে তুমি তো নাচতে পারো আনন্দ তোমার কমু না তুমি নাচতে পারো আচ্ছা মুরবি আপনি কন দেই এই মাতা দিয়া কোনো সঙ্গ করলে আজ পর্যন্ত কিছু হরতে পারছে না হরছে কন আমনে গো দোয়াই মুই অলরেডি সব কিছু গুজগাজ কইয়া ফলাইছি ওলা বাবা বাবা জোর জোর দিলে ঠিক আছে আর মানুষ যেন কষায় 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 খবর কি আচ্ছা আপনারা দুজন কোথেকে আসলেন মালেক আর কীর্তি কাণ্ড আমার সে টানিয়ে ধরে বেড়াতে নিয়ে গেছে সেই ডেন্সিটি ৩০০ ফিট না কোন জায়গা সেই জায়গা ওইখানে কি ওখানে তো মালেক নিয়ে গেছে মালেক ওই জায়গা বিরাট হয়েছে কি বিয়া মানে আপনাকে আমার অনেক পছন্দ বুঝতে পেরেছে আপনারে কথাটা কয় মালেক কিন্তু আমার বলেছে এই ঠোঁটের আগায়ও এই শব্দ আনা যাবে না দ্বিতীয় ব্যক্তি তো দূরের কথা ১৯৮৫ সালে ইন দা ইয়ার অফ ১৯৮৫ সত্যি হ্যাঁ সেই ৮৫ সে নৌকায় করে ঘুরে ঘুরে পানের মধ্যে জমি কিনছে আর এখন এই যে আমি দেখে আসলাম মাশাআল্লাহ চোখের সঙ্গে বিরাট একটা জমি অনেক গাছপালা লাগাইছে সবুজ আর সবুজ বন্ডা ভরে যায় বিয়ার কি সুন্দর বিয়ার মালিক কিন্তু সে সময় পানি কিনেছে আর এখন সেটা হয়ে গেছে সোনা সোনা আমাদের ইভানা মানেই লিখে দেওয়া নাকি ভাই কিছু খাবেন এটা কি বরিশালের পান না বরিশালের পান কিন্তু খুব মিষ্টি বিয়াই আমি একবার খাইছিলাম খাই মজা মজা হান্নান শরীফের বাসা হাই
আমি তার বেয়াই লাগি বেয়াই ওই যে মালিক আছে না তার প্রথম ফ্রেন্ড আমি আমার নাম জব্বার ওই একটি স্কুলের আমি শরীরচর্চা শিক্ষক ওই মালিক আমাকে রিকোয়েস্ট করছে সেই পাকনে আসছি ও আমিও বেয়াই আচ্ছা মুখু স্যারের কয়টা বেয়াই ওই আমরা যারা ফ্রেন্ড সার্কেল আছি সবাই তার বেয়াই এখন কথা কম বললে গেটটা খোলো খারাপ গেট খুলতে লাগবে বাচ্চা থাকো মা বাচ্চা থাকো আদব কাদায় খুব খুশি হয়েছি তোমার এই ধরো বিষ্টাটা হা ধরো ওরে আল্লাহ রে আপনাকে সালাম করলে দিই বিষ্টা দেন কি যে আমার লাগতে আছে আপনার কি সবাই বিষ্টা আর বেয়াই না না এই ব্যাগটা ধরো দেন 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 খুব টায়ার্ড বুঝছো শোন মা তোকে একটা কথা বলি তোর তো মাথা গরম তুই ঠান্ডা মাথায় কথাটা শোন ওই যে মালিক বুড়ার আছে না আমাদের হাতে রাখতে হবে কি কারণটা কি কারণটা হলো ওই ইমোস আছে না ইমোস আমাকে বলছে ওই মালিকের নাকি পিঙ্ক সিটিতে 1 বিঘা জমি আছে কে বলছে ইমোস ইমোস ওই 1 বিঘা জমির দাম কত জানোস কয়েক কোটি টাকা তো আমি কি করব বুঝছ না কে ওই ইউনুস বলছে মালিক নাকি সুমনকে ওই সম্পত্তি সব দিয়ে দিবে কারণ ওই মালিকের তার কেউ নাই কে সব সম্পত্তি দিয়ে দিবে ওই মালিক হ্যাঁ আদৌ তার কোনো জমি জমা আছে নাকি তুমি আগে কনফার্ম হও সে আমার ছাতাটা দিয়ে তার যদি আসলে এত জমি জমা থাকতো তাহলে সে মানুষের বাসায় এসে উঠে থাকতো না সে 5-star হোটেলে নিজের টাকা দিয়ে থাকতো বড়জোর বেশি হলে বাসায় এসে 1 কাপ কফি খেয়ে গল্প করে চলে যেত এইভাবে গায়রা বসতো না একদম তুই কিছুই বুঝিস না সে হলো নিখুঁত গ্রামের মানুষ সে হোটেল কি বুঝে হ্যাঁ সে তো এখানে আসতে ভালোই হয়েছে ভালো হয়েছে না অবশ্যই ভালোবেসে ঠিক আছে যাও তুমি তার পিঙ্ক সিটি জমি নিয়ে নাচো আমার সব জানার দরকার নেই আর আমি এসব দিয়ে কি করবো আমার বাপের কি জমি জমা গাড়ি বাড়ির অভাব আছে হ্যাঁ আরে বুঝোস না কেন তোর বাপের এই ব্যবসা বাণিজ্য জমি জমা সব কিছুতেই ব্যাংকে লোন দিতে হয় আর যদি লোন না দিতে পারে সব কিছু নিয়ে যাবে তখন তখন তো এই তোর শ্বশুরের এই সম্পত্তিটার আমাদের দরকার বুঝোস না যদি থাকে এটা তোর একটা হেভি জিনিস হলো আমার এত কিছু জিনিসের দরকার নেই এত কিছু বোঝার দরকার নেই তোমারটা তুমি বুঝো বুঝে না সোজে না খালি আজ এরকম কথা বলে পিঙ্ক সিটিটা ছাতা আরে বেটে খুদানি কিসের ধর্মঘট বেটে খুদানি কোনোদিন আন্দোলন হয় সব ঘটন অনুসরণ টন সব টন 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 আমিও তো কই 3 বন্ধুর মধ্যে আরেক বন্ধু গেল কই ধর্মঘট তার খবর কি ধর্মঘট তোর ওই চলতে আছে মানে দাবি আদায়ের মানে প্রতিবাদ মানে বিভিন্ন ধরনের কথাবার্তা হইতে আছে মনে হয় কিছু একটা হবে আর কি তোর কথা সিরি শুনে আমি টের হয়েছি রে দোস্ত শোন আমাকে মালিক তোর ধর্মঘট নিয়ে কী কইছে জানিস কি কইছে আমাকে সব মাসে ধর্মঘট করতে গেছে ঘর যে পাইতে আসে ঘটের মধ্যে কিছুই পড়বে না সব টন টন টন
আমায় এইভাবে তাৎসল্য করিস না। তবে ধর্মঘটে কি হয় না হয় সেটি আমি বলতে পারি না। এখন আবার ওই ঘটনাটা রূপ নিয়ে যাওয়ানোর সময় দিকে না খাইয়ে সবাই থাকবে আর কি। তো যখনই ওই নাকার প্রশ্নটা আসছে তখনই আমি মনে করো তোর স্বামী শিখনে চলে আসছে ব্যাপারটা। আমি এলাম শরীর চর্চার শিক্ষক, তুই এই বল এই শরীরে কি কষ্ট দাও আমার পক্ষে শ্যাম ব্যাপার। এখন যে বয়স আমার, এইটা করেছিস আসল কাজ দোস্ত, এইটা সঠিক কাজ। আর পেটে ক্ষুধা নিয়ে কিসের ধর্মঘট? হ্যাঁ পেটে ক্ষুধা নিয়ে কোনোদিন আন্দোলন হয়? ওসব ঘটন অনশন টন সব টন 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 টন। মানে হইবে না হইবে সেইটা ব্যাপার না, কিন্তু আমার কিন্তু ব্যক্তিগতভাবে একটা লাভ হয়েছে। হ্যাঁ কি কি? ওরে বেড়া এই ধর্মঘটে বিভিন্ন টিভি চ্যানেল আসছিল, আচ্ছা তো সবারই ঠেলিয়ে যাইয়ে বেড়া বক্তব্যটা আমি দিছি। তোর এই দোস্ত এবারটা বক্তব্য দিছি না। হ্যাঁ টিভিতে আমরা ফাট দেখাইবে। ওরে যেহেতু কথাবার্তা বলছি দেখাই যেতে পারেই। কথা বলছে কি কইছিস? বলছি ওই আমরা যে দাবি নিয়ে এই রাস্তায় দাঁড়াইছি আমাদের সেই দাবি মানতে হবে। প্রয়োজনে ধর্মঘট থেকে আমরা অনশনে যাব, আমরা না খেয়ে থাকবো, বুকে তাজা রক্ত আমরা বিলিয়ে দিব। দাবি না হলে এই রাস্তায় মৃত্যুবরণ করব, কিন্তু ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। অনশনের কথা কই আপনি নিজেই ঘরে চিল্লাইছেন। এই মালিক কোথায়? ওই সুইমিং পুলে। যাও তাকে গিয়ে বলো ওই তার বোজন ফ্রেন্ড ওই জব্বার আসছে, যাও। আরে বাড়িটা তো রাজপ্রাসাদের মতো, আইসে তো মনে করে এমন ভালো লাগিছে। বাড়ি যাওয়ার কথা ছিল না, বাদ এরা থেকে গেছে, তুই চলে আসছিস। মোটামুটি তিন বন্ধু ষোলো কলা বন্ধ হয়েছে। আরে বেটা তাকে আছো কিছুর জন্যে, তাকানোর কিছু নেই। আরে বিআই বিআই আমাকে যে যত্ন আত্মি করতেছে, যে সেবাটা করতেছে, আরে আমরা তো চলেই যাবো, আমাকে জানিয়ে দিচ্ছে না। হ্যাঁ কি তো খুব ভালো, খুব ভালো। বিআই ওই আপনার বাড়িটা মাশাআল্লাহ খুব সুন্দর, একেবারে একটা হোটেলের মতো মনে হচ্ছে, একটা ফাইভ স্টার হোটেল। আর বিআই কই? বিআই তো সুইমিং পুলে, মালিক ভাই ওইখানে আছে। সেগুলো দেখলি তো চক্ষু সড়ক গাছে যাবে রে। মানে কি? মানে থাকতে কইতে আছেন, আমার জুস খাওয়াইতে আছেন, সব কিছু মিলিয়ে মোর কিন্তু হেভি ভাল লাগতে আছে। আপনি আসলে বেআই না, আপনি আসলে মোর মা। ঠিক বলছেন, আমি আসলে আপনার ভাই। শোনেন আপনি খালি না, এই বাড়িতে আপনার সাথে যারা আছে সবাই এই বাড়িতে থাকবে, যতদিন খুশি ততদিন। গুজরাট আমার এই সুইমিং পুলটা একটু ছোট, আমরা যদি নামতে যাই ডুববো না, তাই আমি বলি কি আমরা না নাইমা দুইজনে মিলা পাওটা নিচে দিয়া পানি নাড়াই। যে সুইমিং পুলে আমি নামি আমার ফ্যামিলি নামে, সেই সুইমিং পুলে তুমি নামবা। হ্যাঁ
সলম, আমি মালেক বিআইকে বলছি সে আমাদের বাড়িতে সারা জীবন থাকবে। খালি মালেক বিআই না, তার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই সহ। কি ঠিক বলি নাই? অবশ্যই ঠিক বলেছ, মালিক বিআই থাকবে, সবাই থাকবে, কাউরি যেতে দিব না, সবাই থাকবে। ও ভালো কথা, মালিক বিয়ের বন্ধু জব্বার আসছে। কি জব্বার আসছে? জব্বার বিআই আসছে? ওরে আল্লাহ রে আল্লাহ, কি মজা কি মজা, সবাই চলে আসছে। শোনো শোনো, তুমি ইউনুস বিআই, জব্বার বিআই সবাই এখানে নিয়ে আসো। বিআই, আমার এই সুইমিং পুলটা একটু ছোট, আমরা যদি নামতে যাই ডুববো না, তাই আমি বলি কি, আমরা না নাইমা দুইজনে মিলা পাওটা নিচে দিয়া পানি নাড়াই তেলাপি। আই নোরমা নোরমা, আরে নোরমা, আরে শোনো, ফ্রিজে তেলাপিয়া মাছ আছে? হ্যাঁ খালিজন আছে। যাও এক্ষুনি বার করে কোটো, কুইটা তোমার খালার কাছে দাও, তোমার খালা চুপচুপা তেলের মধ্যে একদম কড়া কড়া করে তেলাপিয়া মাছ ভাজবে। আমরা সুইমিং পুলে সাঁতার কাটবো আর তেলাপিয়া খাবো, সাঁতার কাটবো তেলাপিয়া খাবো। যাও যাও, সবাইকে ডাক দাও, সবাইকে ডাক দাও। চলেন বিআই, আমরা সবাই মিলে পাও নামায়া পাও নাচাবো, তেলাপিয়া খাবো, পাও দিয়ে পানি ছিটাবো, তেলাপিয়া খাবো। কি বলো তুমি? আমি নামি, আমার ফ্যামিলি নামে, সেই সুইমিং পুলে তুমি নামবা? হ্যাঁ, তোমার সাহস তো কম না, ফাইটিং করো। তোমার সাহস কত বড়, তুমি আমনে তো আমনে বলো, যা বেরো বেরো। নিজের বাড়িতে সুস্থ ভাবে থাকতে পারলাম না, বাপের বাড়িতে আসছি, এখানে এসে সবাই আমাকে পাগল বানিয়ে ফেলতেছে, আর পারতেছি না আমি। রঙ্গ করো ঢঙ্গ করো করো বাড়ি গাড়ি, মিথ্যা বলো সত্য বলো, ফাঁসবে জারি জুড়ি।
রঙ করো ঢঙ্গ করো করো বাড়ি গাড়ি মিথ্যা বলো সত্য বলো ফাঁসবে জারি জুড়ি কাজ হবে না কাজ হবে না কাজ হবে না দুই দিনের দুনিয়াতে রাখো মানো সম্মান সাবধান 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 মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান মালেক হইতে সাবধান।